আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, সলাতের ভেতর অনেকের উজু ভেঙে যায়, এটি একটি কমন প্রশ্ন। এখন উজু ভাঙ্গার অনেকগুলো নিয়ম আছে। যদি কোনো একটি লক্ষণ আপনার মধ্যে পড়ে যায়, যেটা হতে পারে ভূমির কারণে, রক্তের কারণে, অথবা বায়ু বের হতে পারে ইত্যাদি কারণে আমাদের উজু ভেঙে যায়, এখন আপনি সলাতরত অবস্থায় আছেন, এমন তো অবস্থায় আপনার উজু ভেঙে গেল, তখন আপনি কি করবেন? আপনি কি পুনরায় সলাত আদায় করবেন, নাকি সলাতরত অবস্থায় আবার উজু করে এবং পুনরায় সলাত অবস্থায় দাঁড়িয়ে যাবেন? এক্ষেত্রে অনেক মত এবং দ্বিমত পাওয়া যায়। অনেক আলেমগণ অনেক ধরনের মত দিয়েছে। এখন কোন মতটি সহি এবং কোন মতটি জয়ীফ, এ ব্যাপারে আলোচনা করা হবে ইনশাআল্লাহ। প্রথম নাম্বার হলো, অধিকাংশ ইমামদের মতে, অর্থাৎ মালিক, শাফি, আহমদ বিন হাম্বল রাহেমুল্লাহ ইত্যাদি আলেমগণ বলেছেন, এক্ষেত্রে করণীয় হলো তাৎক্ষণিক সলাৎ ছেড়ে দিয়ে বেরিয়ে পড়া, পুনরায় উজু করে এবং প্রথম থেকে সলাৎ আদায় করা। অর্থাৎ সলাতের প্রথম রাকাত, দ্বিতীয় রাকাত, তৃতীয় রাকাত এবং চতুর্থ রাকাতে যদি আপনার উজু ভেঙে যায়, তাহলে আপনি প্রথম থেকে আবার সলাত আদায় করবেন পুনরায় উজু করে। এক্ষেত্রে দলিল হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের মধ্যে যে ব্যক্তি সলাতের বাদকর্ম করবে, অর্থাৎ উজু ভেঙে যায়, তাহলে সে সলাত ছেড়ে দিয়ে পুনরায় উজু করবে এবং সলাত পুনরায় আদায় করবে। তবে এই হাদিসটি ইবনে হিব্বান সহি বলেছেন, কিন্তু শাইখ আলবানী রাহেমুল্লাহ এই হাদিসটিকে জয়ীফ বলেছেন। তবে কিছু কিছু আলেমগণ এর সনদ ভালো বলেছে। আরেকটি মত হলো, ইমাম আবু হানিফা রাহেমুল্লাহ এবং শাফি এর প্রাচীন অভিমত অনুযায়ী, যদি সলাতের মধ্যে ওজু নষ্ট হয়ে যায়, তাহলে বাকিটুকু সে আদায় করবে। যেমন আপনার যদি দ্বিতীয় রাকাতে ওজু ভেঙে যায়, তাহলে আপনি কারোর সাথে কথা না বলে পুনরায় উজু করবেন এবং পুনরায় দ্বিতীয় রাকাত থেকে আবার সলাৎ শুরু করবেন। অর্থাৎ আপনাকে প্রথম থেকে সলাৎ আদায় করতে হবে না, যতটুকু পর্যায়ে শেষ হয়েছে ততটুকু থেকেই আপনি সলাৎ আদায় করবেন। এক্ষেত্রে ফরজ, সুন্নত, ওয়াজিব যে কোনো সলাতেই আপনি এই কাজটি করতে পারেন। এই হাদিসের দলিল হচ্ছে, যে ব্যক্তি বমি হয়, নাক দিয়ে রক্ত পড়ে, অথবা কোনো খাদ্য মুখ পর্যন্ত চলে আসে, সেক্ষেত্রে সলাৎ ছেড়ে দিয়ে সে যেন উজু করে নেয় এবং এর মধ্যে কারোর সাথে কথা না বলে সে পুনরায় সলাৎ আদায় করবে। তবে এই হাদিসের ক্ষেত্রে অনেক আলেমগণ বলেছেন, এই হাদিসটি স্পষ্ট জয়ীফ। এ কারণে দুই হাদিসের ক্ষেত্রে ভিন্ন আলেমদের বিভিন্ন ধরনের মতামত আমরা দেখতে পাই। এখন প্রশ্ন হল, আমরা কোন দিকে যাব, কোন হাদিসটি আমাদের জন্য আমল করা গ্রহণযোগ্য? আসলে দুটো হাদিসই আমরা পালন করতে পারি, তবে সর্বাপেক্ষা বিশুদ্ধ হতে পারে প্রথম মতটি। অর্থাৎ যদি সলাতরত অবস্থায় আপনার উজু ভেঙে যায়, আপনি পুনরায় সলাতটি আদায় করবেন, এটি হবে সর্বাপেক্ষা বুদ্ধিমানের কাজ। আর সৌদি আরবের স্থায়ী ফতোয়া কমিটি তারা প্রথম মতটি অধিক নিরাপদ বলে রায় দিয়েছে, সুতরাং আমরা প্রথমটি পালন করতে পারি। তবে দ্বিতীয়টি আপনারা পালন করতে পারেন, এক্ষেত্রে কোনো সমস্যা নেই। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝা মানা তৌফিক দান করুক। আমিন।